আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবত পিএলআইডি সমস্যায় ভুগেছেন, স্পন্ডালাইসিস ছিল, শোল্ডার ইঞ্জুরি ছিল, এবং কি ওনার যে বিশেষ যে প্রবলেমটা, এটা হচ্ছে প্রতি জয়েন্টে জয়েন্টে ওনার পেন ছিল, আর মূল সমস্যাটা ছিল পিএলআইডি, L4 L5-এর প্রবলেম ছিল। তো সেই সমস্যার জন্য আসলে অনেকজন উনি ডক্টর দেখিয়েছেন, প্রফেসর লেভেলের ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন হসপিটালে গিয়েছেন, অবশেষে আমাদের হসপিটালে চলে আসলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। আমাদের হসপিটালে ভর্তি থেকে দীর্ঘ অনেক দিন যাবৎ ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, অবশেষে সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন। আজকে ওনাকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওনার মাধ্যমে আমরা একটা আপনাদেরকে মেসেজ দিব। সেই মেসেজটা হচ্ছে আপনারা কোথায় গেলে সঠিক একটি ট্রিটমেন্ট পাবেন, কোথায় গেলে যথার্থ একটি ট্রিটমেন্ট নিয়ে আপনি যে সমস্যা ওই সমস্যা থেকে মুক্তি পাবেন, আর কোন সমস্যার জন্য কোন ডক্টরকে দেখানো উচিত। চলুন দর্শক, এই বিষয়ে আমরা একটু কথা বলবো আমাদের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি স্যার আপনার অনেকগুলো সমস্যা ছিল। হ্যাঁ, তো মেইন যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে পিএলআইডি, L4 L5-এ আপনার সমস্যাটা ছিল। তো আসলে এই সমস্যাটা আপনি আসলে কত বছর আগে থেকে বুঝতে পারতেছেন? 5 বছর। 5 বছর হয়েছে। আচ্ছা, এই 5 বছরও তো আপনি অনেকজন ডক্টরের কাছে গিয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন। আমরা একটু শুরু থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার এই সমস্যাটা যখন শুরু হলো, যখন বুঝতে পারলেন যে আপনি এই ধরনের সমস্যায় ভুগেছেন বা এই রোগটা হয়েছে আপনার, কী কী সমস্যা পড়তে হতো তখন? আমার যখন শোল্ডারের সমস্যা হতো তখন হাত নাড়াচাড়া করতে পারতাম না। আচ্ছা, মানে মাথা আছড়ানো যেত না, গায়ে সার দেওয়া যেত না, মানে খুব অসহ্যকর ব্যথা। আচ্ছা আচ্ছা। তো আমি বাইরে থাকতাম, সৌদি আরব। কোন দেশে থাকতেন? সৌদি আরব। জি। আচ্ছা, ওখানে মাঝে মধ্যে ভিডিও দেখতাম। তো একদিন শফিউল্লাহ স্যারের ভিডিও দেখলাম, পরে অনেক কিছু বুঝতে পারলাম। তো তারপরে ওখানে ওই সময় ডক্টরের কাছে গেছি, তো ব্যথা না ঔষধ আর মলম দিত। আচ্ছা, দু একদিন ভালো থাকা যেত, আবার একই সমস্যা আবার আসতো। ওই যতদিন পর্যন্ত ওষুধ চালিয়ে যেতেন ততদিন ভালো থাকতো। হাতের জয়েন্টে ব্যথা হতো, পায়ের জয়েন্টে ব্যথা হতো, তারপরে মেরুদণ্ডে ব্যথা হতো, এই ধরনের। আচ্ছা, সৌদি আরবে কতজন ডক্টর দেখানো হয়েছিল? সৌদি আরবে সরকারি হসপিটাল, তো ওখানে আপনার বারবার যেতাম। আচ্ছা, ডক্টর হয়তো বা আজকে একজন ছিল, কালকে আর একজন থাকতো, এরকম। কিন্তু আপনি যে বারবার যাচ্ছেন, বারবার আপনাকে কিছু ওষুধ বা মেডিসিন দিয়ে দিচ্ছে, ব্যথানাশক ওষুধ দিচ্ছে, মলম টম দিচ্ছে, এগুলো দিয়ে আপনি মোটামুটি একটু দু একদিন ভালো থাকতেন, তারপর যখন বন্ধ দিতেন আবার যাই সেই। আচ্ছা, আগের মতোই শুরু হচ্ছে, মানে সঠিক ট্রিটমেন্টটা কোথাও পাচ্ছেন না আপনি? সঠিক ট্রিটমেন্ট ওইভাবে বাইরে এইভাবে দেখাও হয় নাই, খোঁজাও হয় নাই, আর হয়ও নাই। তারপরে দেশে আসি, দেশে এসে একটু দীর্ঘদিনের ছুটিতে আসছি, তো এখন এই শফিউল্লাহ স্যারের প্রধান ওখান থেকেই আমি টার্গেট করছি যে আমি এখানে আসবো। তো বাড়িতে আসে, বাড়িতে কিছুদিন থাকার পরে এখানে এসে ভর্তি হই, ডাক্তার আমাকে সাজেস্ট করে 18 দিন ভর্তি হবে। আচ্ছা স্যার, আমরা একটু আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে যখন আপনি বাংলাদেশে আসলেন, এসে কি অন্য কোনো ডক্টরের কাছে যাওয়া হয়েছিল? না, অন্য ডক্টরের কাছে আমি যাইনি। আচ্ছা, আপনার সমস্যাটা তো দীর্ঘ 4-5 বছর আগে থেকে। আমি বাইরে থাকতাম, তো এই কারণে দেশের ডাক্তারের কাছে ওইভাবে যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি যখন আপনার এই সমস্যাটা হচ্ছে তখন কি আপনি বাইরেই ছিলেন? বাইরে ছিলাম। দীর্ঘ 4-5 বছর পরে আপনি দেশে আসছেন? দেশে একবার ফাঁকে আসছিলাম, ওই সময় এক ডক্টর দেখাইছিলাম, কিন্তু আমি ওখানে ট্রিটমেন্ট নেইনি। আচ্ছা আচ্ছা, মানে উনি সাজেস্ট করছিল ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভর্তি হয়নি। আর যখন আপনি দেখিয়েছেন আপনার কি সমস্যা বলেছে, এটা কি কখনো বলা হয়েছিল আপনাকে? তখন বলছে, আমার ওই এক্সরে করছিল তখন বলছে গাড়ের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা। আচ্ছা, আমরা জানি ইতিমধ্যে পিআইডিসিও ছিল আপনার গাড়ে, যে ডিস্ক আছে ওটা ফেটে গিয়ে জেল বের হয়ে আপনার নার্ভে চাপ খেয়েছে। জি 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 জি, সেটা হয়েছে গাড়ে দুই জায়গায়, মেরুদণ্ডে দুই জায়গায়, L4 L5-এ। আচ্ছা, তারপর হচ্ছে অবশেষে আমাদের এখানে চলে আসলেন। আচ্ছা, আমাদের এখানে যে আসলেন, আমাদের সম্পর্কে কি আপনি ইউটিউবে দেখেছেন না অন্য? ইউটিউবে দেখেছি। আচ্ছা, ফেসবুকেও মনে হয় দেখিয়েছেন? ফেসবুক, ইউটিউবে। আচ্ছা, আপনি যখন আসলেন, স্যারকে দেখালেন যখন, স্যার আপনাকে কি বলেছে, আসলে কি করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে? স্যার আসলে অত্যাধিক নিখুঁত মানুষ, স্যার অভিজ্ঞতা অনুযায়ী আমি দেখলাম, সে রোগী ঢুকলে মানে তার কথাবার্তা হাঁটা চলার মানে উপরে নির্ভর করে অনেকটা সে বলতে পারে যে আসলে সমস্যাটা কি বা এরকম কিছু। যখন কিছু টেস্ট সাজেস্ট করে তখন টেস্টগুলো দেখলে পরিষ্কার হয়ে যায়। পরে সে এখানে ভর্তি লাগবে কি লাগবে না, ঔষধ কি লাগবে না লাগবে, মানে সবকিছু সাজেস্ট করলে মানে ওই সাজেশনে চললে ইনশাল্লাহ সঠিক ট্রিটমেন্টটা আপনি পেয়েছেন অলরেডি। আচ্ছা, আপনি যখন আসলেন, স্যার আপনাকে কি বলেছে, আসলে কি করতে হবে এটার জন্য, আপনার এই সমস্যাটার জন্য? স্যার আমার প্রথমত পরীক্ষা দিয়েছে কিছু। আচ্ছা, তো আমি পরীক্ষাগুলো করাই, করানোর পরে
সে পরীক্ষা রিপোর্ট দেখে আমাকে ভর্তি হওয়ার জন্য কতদিনের ভর্তি দেওয়া হয়েছে? 18 দিনের কথা বলছেন। আচ্ছা, 18 দিন ভর্তি দিয়েছে, আপনি 18 দিনের জন্য ভর্তি হয়ে গিয়েছেন। জি, 18 দিনের জন্য হয়েছে। আচ্ছা, আজকে পর্যন্ত কতদিন হলো? আজকে পর্যন্ত আমার 11 দিন। 11 দিন হয়েছে স্যার। আপনাকে তো 18 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি আজকে 11 দিনে চলে যাচ্ছেন, আসলে চলে যাওয়ার কারণটা কি? চলে যাওয়ার কারণ হলো আমার 18 দিন ভর্তির জন্য বলছে সে। আচ্ছা, কিন্তু আসলে এখানে 18 দিন লাগবে কি 5 দিন লাগবে এটা তো অনুমান করা যাচ্ছিল না। তো ট্রিটমেন্টের উপরে যথাসম্ভব তাদের চেষ্টার মাধ্যমে, তাদের অকালান্ত পরিশ্রমের মাধ্যমে তো এটা আমাকে কমিয়ে আনা, মানে 11 দিনের ভিতরে আমি মোটামুটি সুস্থ ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে অনেকটাই সুস্থ হয়েছে, অনেকটাই, মানে 90%। আচ্ছা, আপনি আজ থেকে 4 থেকে 5 বছর আগে যতটা অসুস্থ নিজেকে মনে করতেন, স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন? ব্যথা এমন ছিল, মানে কাজ তো দূরের কথা, মানে বাথরুমে যেতে হলেও অন্যের সাহায্য প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এরকম একটা অবস্থা, এরকম অবস্থা ছিল, কিন্তু এখন ব্যথা ওরকম নাই। আজকে আপনি অনেকটাই সুস্থ, প্রায় 90% সুস্থ হয়েছেন। তো আসলে আজকে আপনার অনেক ভালো লেগেছে, এবং কি ভালো লাগতেছে আপনার মনের ভিতরে? লাগতেছে, আরো কিছু এক্সারসাইজ দিছে, এক্সারসাইজ গুলো শিখাই দিছে, বলছে এগুলো বাসায় বসা চালিয়ে যেতে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা ফিরে না আসে। আচ্ছা স্যার, আপনি 18 দিনে ভর্তি হয়েছিলেন, আপনি 11 দিনে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, তো সেখানে কিন্তু আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। হ্যাঁ, তো আপনার মনে কি এই বিশ্বাসটা এসেছে স্যার, এই যে এই ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব? সম্ভব। আচ্ছা, আমরা যে প্রযুক্তি দ্বারা ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা আপনার কেমন লাগে? আমি যেখানে পরীক্ষিত, আচ্ছা আচ্ছা, সেখানে বিশ্বাস না করি বা পারা যায় না। জি জি জি, যেখানে আপনি সুস্থ হয়ে আজকে বাড়িতে চলে যাচ্ছেন দীর্ঘ 4-5 বছরের অসুস্থতা, তো স্যার আপনার কি মনে এই জিনিসটা এসেছে যে এই ধরনের প্রযুক্তি দ্বারা এই ধরনের সমস্যার জন্য পারফেক্ট একটা চিকিৎসা দেওয়া সম্ভব? জি অবশ্যই, এটা চিকিৎসা দেওয়া সম্ভব, এমনকি অনেক ডক্টরের কাছে গেলে আমি অনেকের কাছে শুনেছি যেটা অপারেশন সাজেস্ট করে। আচ্ছা আচ্ছা, তো অপারেশন করতে গেলে কি রিস্ক থাকে না থাকে তার আমার অভিজ্ঞতা নেই, হয়তো বা সমস্যা হতেও পারে, আর এখানে চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নিলে কোনো রিস্ক নেই, যেহেতু আমরা অপারেশন বিহীন, অপারেশন বিহীন, সেহেতু এক্সারসাইজ, মাসেল গুলো টাইট হয়ে যায়, ওগুলো এক্সারসাইজের মাধ্যমে ওরা ঠিক করে। আচ্ছা, এরকম। আচ্ছা স্যার, আপনার মতো কিন্তু বাংলাদেশে 98% পেশেন্ট আমরা একটা পরিসংখ্যানে দেখেছি, এবং কি প্রত্যেকটা পরিবারে কিন্তু একজন পেশেন্ট থাকে এরকম ব্যথাজনিত সমস্যা নিয়ে ভোগে, কিন্তু ওনারা সঠিক জায়গায় যাইতে পারে না, কোনো ডক্টর সঠিক একটা ডক্টর দেখাতে পারে না, তো সেই বিষয়ে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তারা এই ডিপিআরসি হসপিটাল, এমনকি শহীদুল্লাহ প্রধান স্যার, শফিউল্লাহ প্রধান, ওনাকে দেখালে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব। তো তাদেরকে আমি সাজেস্ট করতে চাই এই ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে, যারা এটা দেখবেন শুনবেন, যদি কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে এখানে ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ সুস্থ হওয়ার 100% সুস্থ হওয়ার মতো আশঙ্কা থাকে। আচ্ছা স্যার, আমরা আরেকটু জানতে চাইবো আমাদের হসপিটাল সম্পর্কে, আপনি তো দীর্ঘ 11-12 দিন ভর্তি ছিলেন আমাদের এখানে, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা সবকিছু মিলিয়ে আপনার কেমন লেগেছে? এখানে সবকিছুই আলহামদুলিল্লাহ খুবই ভালো, এমনকি আপনার রুম বয় থেকে, ওয়ার্ড বয় থেকে, তারপরে আপনার ক্লিনার থেকে, আমাদের সবকিছুই, যে হসপিটাল ম্যানেজমেন্ট, এমনকি বেড রুম সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোই, খানা দানা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখানে মানে এখানে ভর্তি হলে অন্য কারো সাহায্য নিতে হয় না, এখানকার যে আপনার স্টাফ আছে তাদের সহযোগিতায় সবকিছু সম্ভব। আচ্ছা, মানে কোনো লোক থাকার প্রয়োজন, তাদের অবজারভেশন থেকে কিন্তু স্যার আপনি অনেকটা সুস্থ আজকে বাড়িতে চলে যাচ্ছেন। জি জি, প্লাস হচ্ছে সেই বড় অবদানটা রেখেছেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার। জি জি জি, স্যারের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আমি স্যারের কথা ভিডিও দেখি, স্যারের কথার উপরে মানে আমার একটা আস্থা ভরসা এরকমটা মনে হয়, মানে তার সাথে সামনাসামনি কথা বলে আরো ভালো লাগছে। তো সেহেতু স্যার নিখুঁত ভাবে সে মানে এটা পর্যবেক্ষণ করে, এমনকি তার অভিজ্ঞতা অনুযায়ী সে দেখি মানে সবকিছু বলে দিতে পারে, তো সেহেতু পরীক্ষা নিরীক্ষা করে যদি আরো সবকিছু জানা যায়, বোঝা যায়, তাহলে আরো ক্লিয়ার হয়ে যায়, তখন তার পক্ষে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার ভালো লাগার জায়গা থেকে আপনি আপনার মনের অনুভূতিগুলো শেয়ার করার জন্য স্যার। আপনাকেও ধন্যবাদ। জি স্যার, ভালো থাকবেন। হসপিটালকেও ধন্যবাদ। জি আচ্ছা, শফিউল্লাহ প্রধান স্যারকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও
প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।